হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই অনেক সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ রহমতে আমিও বেশ ভালোই আছি ঈদ তো চলেই আসলো কে কীরকম কেনাকাটা করলেন আর রোজা কার কেমন কাটলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকে আপনাদেরকে দেখাবো একটি মজার রেসিপি তো দেখতেই পাচ্ছেন এগুলা কিন্তু সামুদ্রিক মাছ আর এই মাছটা কিন্তু বিশাল সাইজের ছিল এটা কিন্তু টুনা ফিশ একদম সামুদ্রিক তো টোনা মাছ কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে কিছুদিন আগে যখন কক্সবাজার গিয়েছিলাম তখন কিন্তু আমি এই টোনা ফিশটা মানে ট্রাই করছি এটা মাস্ট তো আমার কাছে টোনা ফিশ এটা বাড়বে অনেক ভালো লাগে খেতে তো আপনাদের ভাইয়া কিন্তু সেই স্বাদ এখনও ভুলতে পারে নাই যার কারণে সে কিন্তু বাজারে গিয়ে যখন এটা পাইছে তখনই কিন্তু উঠায় নিয়ে আসছে আর এটা কেটে নিয়ে আসছে কারণ অনেক বড় সাইজের ছিল আর কি আট দশ কেজি ওজনের ছিল একটা অনেক বড় সাইজের তো আমি তো আর কাটতে পারবো না সেই জন্য কেটে নিয়ে আসছে তো অনেকগুলো বড় বড় পিস করে নিয়ে আসছিল আমি আবার এটাকে কেটে টুকরা টুকরা করেছি কারণ হচ্ছে ভিতরে কিন্তু লবণ মরিচ ঢুকবে না সেই জন্য তো এদিকে কিন্তু আমি আজকে টোনা মাছটা সুন্দর করে ভোনা করব। সেই জন্য কিন্তু পেঁয়াজ কুচি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি একটি প্যান বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে কিন্তু পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তো এই সামুদ্রিক মাছ কিন্তু মানে আমার কাছে বাড়বে আর ভুনা খেতেই বেশি ভালো লাগে তো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভোনা খেতে কিন্তু খুবই টেস্টি হয় অবশ্যই আমি যেভাবে রান্না করতেছি সেভাবে রান্না করবেন খুবই ভালো লাগবে খেতে তো এখানে কিন্তু আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এখানে পরিমাণ মতো সব কিছু কিন্তু দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ আর অল্প একটু আদার জিরার পেস্ট দিয়ে দিলাম এখন সুন্দর করে এই মশলার সাহায্যে কষিয়ে নেব আর কষানো হয়ে গেলে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব তো আমার কিন্তু কষানো প্রায় কমপ্লিট তো এখন আমি মাছগুলোকে দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আর কিন্তু সাথে কিন্তু আলুও দিয়ে নিলাম কারণ আমার মেয়ে বারবার বলতেছিল যে আলু ছাড়া সে খাবে না সেই জন্য কিন্তু আমি আলুটা এখানে দিয়ে দিলাম আসলে আলুটা দিয়েছি শুধুমাত্র আমার মেয়ের জন্য আলু ছাড়া কিন্তু দিলে অনেক বেশি টেস্টি হইতো বাট আলু দেওয়ার ফলে কিন্তু খারাপ হয় নাই ভালোই হয়েছে তো আপনারা কিন্তু আলু সাথে ট্রাইও করতে পারেন আবার আলু ছাড়াও ট্রাই করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছগুলো কীরকম সাইজের করে নিয়েছি মানে ছোটো ছোটো পিস করে নিয়েছি আর কি তো এই মাছটা খেতে কিন্তু অনেকটা মাংসের মতো লাগে মানে যেহেতু বড় সাইজের মাছ খেতে একদমই মাংসের মতো আর এই তরকারিটার মধ্যে কিন্তু লবণ খুবই কম দিতে হয় কারণ সামুদ্রিক মাছ কিন্তু এমনিতেই লবণাক্ত আমরা সকলেই জানি সমুদ্রের পানি কিন্তু লবণাক্ত তো আমার কিন্তু দেখতে পাচ্ছেন কষানো হয়ে গিয়েছে মাছটা তো এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে দেওয়ার পরে কিন্তু দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করব। তাহলে কিন্তু একদম ফাইনাল লুক চলে আসবে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে তো দেখতে লোবনীয় লাগতেছে তো আসলে নিজে রান্না করি মাঝে মাঝে কিন্তু আসলে নিজের খেতে অনেক ভালো লাগে আবার অনেক সময় দেখা যায় কি যত ভালোই রান্না করি না কেন আসলে মনে চায় না কোনো কিছুই আসলে খাইতে বা কেউ যদি প্রশংসা করে তাও ভালো লাগে না মানে সব সময় আসলে একঘেয়েমি কোনো জিনিসই ভালো লাগে না তো মাঝে মাঝে কিন্তু আপনাদের ভাইয়াও কিন্তু আমার সাথে হেল্প করার চেষ্টা করে সেও মাঝে মাঝে বলে যে দেও আমি একটু করে দেই মানে জাস্ট খালি ডিম ভাজি করবে একটু ডাল রান্না করতে পারে এই ওনার কাজ এর চেয়ে বেশি কাজ করে না তো দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু আমার প্রায় হয়ে যাওয়ার মতো আর একটু শুকাবো তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাছটা হয়ে গিয়েছে ফাইনাল লুক কিন্তু চলে আসছে তো ওই মাছটা খেতে কিন্তু খুবই মজা হয় আর আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে সেই জন্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম জানি না কেমন লাগছে আপনাদের তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ